স্বাগত জানাইছো কেরিয়ার হাই ভিডিও চ্যানেল লৈ। বন্ধুসকল, লৈ আছো নতুন এটা জব নোটিফিকেশন, যিটো নোটিফিকেশন জারি করেছে SBIৰ পৰা। সহক আমি এই ভিডিওত সম্পূর্ণকে জানিম আমি কেনেকৈ এপ্লাই করিম, স্যালারি কিমান থাকিব, লাস্ট ডেট কিমান, এজ রিলেকশন কেনেকুৱা আছে, এই গোটেইখিনি বস্তু আমি এইটো ভিডিওত আমি ডিসকাশ করি। সো ভিডিওটো একেলগে নিশ্চয় চাই থাকিব। সো ইয়াতে টোটাল ভেকেন্সি চলাইছে আমার কিমান, ইয়াতে টোটাল ভেকেন্সি আছে আমার 130, যিখিনি পদ মুকলি হয়েছে SBIৰ পৰা, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর। তো যে আমি এপ্লাই করি অনলাইন হোক, আর ইয়াতে পোস্ট হিসেবে আমি কবলে গেলে প্রথমে আমার কি দিয়ে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইয়াতে টোটাল ভেকেন্সি আছে আমার 23, যার কারণে এজ লিমিটেশন হয়েছে 30 ইয়ার্স, 1/12/2023 তারিখের মতে, মানে 2023 চনের 12/1 ডিসেম্বর মতে আপনার এজ যদি 30 বছরকে কম আছে তেতিয়াহলে আপনি ইয়ারভাবে এপ্লাই করব। নেক্সট কি আছে ইয়াতে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইয়াতে কোয়ালিফিকেশন ক্ষেত্রে কি আছে বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার এপ্লিকেশনস, এতে বহুত কেটা ডিপার্টমেন্ট দিয়ে আছে, আপনি নিশ্চয় ভিডিওটা পজ করে কিনে চাই লোক। সো তারপর কি কৈছে পোস্ট বেসিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, সো আপনার এক্সপিরিয়েন্স কিমান লাগিব, এটলিস্ট আপনার 2 ইয়ার্সর এক্সপিরিয়েন্স লাগিব এইকেইটা ফিল্ডত। সো নিশ্চয় আপনি এইখানে বস্তু চাই লোক। সো নেক্সট কি কৈছে সব ক্ষেত্রে, নেক্সট আমার ইয়াতে পোস্ট দিয়ে আছে যে ডিপুটি ম্যানেজার, ইয়াতে নাম্বার অফ পোস্ট টোটালি ইয়াতে আমার পদ আছে 150টা, ইয়ার কারণে বয়সের ঊর্ধ্বতম সীমা হয়েছে আমার কিমান 35 বছর, 1/12/2023 চনের মতে। আমার ইয়াতে কি আছে এজ লিমিটেশন কি আছে আপার এজ দিয়ে আছে 35 ইয়ার্স। সো ইয়ারভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনখানি ইয়াতে মেনশন করা আছে। সো নিশ্চয় আপনি আপনার ডিপার্টমেন্টটো তার লগতে আপনার কোয়ালিফিকেশনখানি মিলাই যাব। সো ইয়ার লগতে ইয়াতে কি কৈছে MSc ইন কম্পিউটার সায়েন্স, MSc IT নাইবা MCA গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটির পৰা হলে আপনি এপ্লাই করব পারি। আর ইয়ার উপর বেস করি বা ইয়ারভাবে আপনার এক্সপিরিয়েন্স থাকবে লাগবে 5 ইয়ার্স। নেক্সট আছে কি আমার ম্যানেজার, ইয়াতে টোটাল পোস্ট কিমান আছে 3 পোস্ট আছে, ইয়ার এজ লিমিটেশন দিয়া হয়েছে কিমান 38 ইয়ার্স। আর ইয়ারভাবে আপনার কোয়ালিফিকেশন থাকবে লাগবে বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার এপ্লিকেশন, তার লগতে বাকি যিকেইটা ইয়াতে আমার কোয়ালিফিকেশন বা হয়তো আমার ইয়াতে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আছে নিশ্চয় আপনি চাই লোক। নাইবা আপনি MSc ইন কম্পিউটার সায়েন্স নাইবা MSc ইন IT মানে ইনফরমেশন টেকনোলজি লগতে MCA আপনি করা হব লাগিব যিকোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটির পৰা, নাইবা আপনি MTech ইন সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অনলি, মানে আপনি যারপরা পাস আউট হয়েছে সেইটো গভর্নমেন্টর রিকগনাইজ হব লাগিব। ইয়ার বাবে আপনার এক্সপিরিয়েন্স লাগবে 7 ইয়ার্স। তো নেক্সট আর কি আছে আমার ভেকেন্সি হিসেবে ইয়াতে দিয়ে আছে পোস্টের নাম হয়েছে কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইয়াতে ভেকেন্সি আছে দুটা, ইয়ার কারণে আপার এজ কিমান দিয়ে আছে 42, ইয়ার বাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আপনার বিই নাইবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এই গোটেইখিনি বস্তু আপনি নিশ্চয় চাই লোক পারি ইয়াতে। নাইবা আপনি MCA, MSc ইন কম্পিউটার সায়েন্স নাইবা MSc ইন IT যিকোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটির পর আপনি কমপ্লিট করা হব লাগিব, নাইবা MTech ইন সাইবার সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি আপনি যিকোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজের পর যদি পাস আউট হয় তথাপি আপনি ইয়ার বাবে এলিজিবল হব। নেক্সট আছে কি ম্যানেজার, ইয়াতে টোটাল ম্যানেজারের ভেকেন্সি কিমান আছে 50 আছে, ইয়াতে এজ লিমিটেশন দিয়ে আছে 25-35, 25-35 মানে আপনি 25 বছরকে বেশি হব লাগবে, 35 বা তাতকে কম হব লাগবে। তো ইয়াতে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে গ্রেজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে যিকোনো একটা ইউনিভার্সিটির পর আপনি পাস আউট বা গ্রেজুয়েট হলে আপনি অ্যাপ্লাই করব পারি, নাইবা আপনি MBA নাইবা PGDBA নাইবা PGDBM নাইবা MMS ফাইন্যান্সের উপর নাইবা CA নাইবা CFA নাইবা ICWA আপনি করা হব লাগবে। নেক্সট আছে কি আমার ইয়াতে এপ্লিকেশন ফি অফ SBI রিক্রুটমেন্ট, ইয়াতে এপ্লিকেশন ফি কিমান আহিব, ইয়াতে EWC কারণ ইয়াতে কি আছে জেনেরেল বা EWC নাইবা OBC সে গোটেইখিনিভাবে কিমান আহিব 750, ST SC তার লগতে PWD কারণে কোনো ফি নালাগে। আর এই পেমেন্ট মেথডটো হব কি আমার ডেবিট কার্ড নাইবা ক্রেডিট কার্ড নাইবা ইন্টারনেট ব্যাঙ্কের থ্রুতে আমি অ্যাপ্লাই করব পে করব পারি। সো নেক্সট আপ ইয়াতে কি আছে ইম্পর্টেন্ট, আমার ইয়াতে ডেট দিয়ে আছে যে ইম্পর্টেন্ট ডেটস অফ SBI স্পেশালিস্ট অফিসার ভেকেন্সিস 2024, ইয়াতে কি আছে ইয়াতে প্রথমে আমাকে দিয়ে আছে কি যে স্টার্টিং ডেট ফ্রম 13 ফেব্রুয়ারি আর ইয়ার লাস্ট ডেট হয়েছে কি আমার 4 মার্চ, তনতি বরণে আপনাকে অ্যাপ্লাইখানি করব। আর তার লগতে ইয়ারভাবে প্রিপারেশন কেনকে লব আমি এইখানে বস্তু আলোচনা করি।
সো আপুনি নিশ্চয় আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব, লগতে বেল আইকনটো দবাই ৰাখিব। আকৌ আমি লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত। ধন্যবাদ।